চলচ্চিত্র শিল্পীদের বহুদিনের দাবি ছিল যে চলচ্চিত্র শিল্পীদের কল্যাণের জন্য একটি ট্রাস্ট গঠন করা। সেই ট্রাস্ট গঠন করার লক্ষ্যেই আজকে চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন সংসদে উপস্থাপন করা হয়েছিল এবং আজকে সেটি পাশ হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই দাবি পূরণ করা হবে, এবং সেই দাবি পূরণ করার জন্যেই এবং সার্বিকভাবে শিল্পীদের কল্যাণের জন্যই আজকে এই চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন সংসদে পাশ হলো এবং এতে কল্যাণ ট্রাস্ট গঠন করা সম্ভবপর হবে। টেলিভিশনে যারা অভিনয় করে তাদের পক্ষ থেকে দাবি দেওয়া হয়েছিল যে তাদেরকেও যেন এই আইনে অন্তর্ভুক্ত করা হয়, এবং সেই দাবি তারা মাননীয় প্রধানমন্ত্রী বরাবরও দিয়েছিলেন, তথ্য মন্ত্রণালয় বরাবর যেমন দিয়েছিলেন একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরও দিয়েছিলেন। এবং তাদের সেই দাবি প্রেক্ষিতে টেলিভিশনের অভিনয় শিল্পীরাও যাতে এই ট্রাস্ট থেকে সুবিধা পায় সেটি আইনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং টেলিফিল্মকেও সিনেমার সংজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সাথে ট্রাস্টি বোর্ড, যেহেতু এই কল্যাণ ট্রাস্ট পরিচালনার জন্য একটি ট্রাস্টি বোর্ড গঠন করা হবে, ট্রাস্টি বোর্ড প্রযোজ্য ক্ষেত্রে টেলিভিশনের অভিনয় শিল্পীদেরকেও এই কল্যাণ ট্রাস্ট থেকে সুবিধা দেওয়ার জন্য সেটি আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেভাবেই পাশ হয়েছে। সুতরাং তারাও এই সুবিধা এই আইন থেকে প্রযোজ্য ক্ষেত্রে পাবেন। গয়েশ্বরবাবু তো অনেক কথা বলেন, এবং গয়েশ্বরবাবু যে কথাগুলো বলেন সেগুলো আসলে অবচেতন মনে বলেন, অনেক সময় অনেকে বলে। বাংলাদেশে অতীতেও কোনো পাতানো নির্বাচন হয়নি, ভবিষ্যতেও আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। এখন প্রশ্ন হচ্ছে বিএনপি সবসময় নির্বাচনকে ভয় পায়, কারণ গয়েশ্বরবাবুর কথায় সে নির্বাচন ভীতিটাই কাজ করছে, আমার কাছে তাই মনে হচ্ছে। অতীতের নির্বাচনগুলোতে যেমন তারা ভয় পেয়েছে, 2014 সালের নির্বাচনে তো অংশগ্রহণ করেনি, 2018 সালের নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে শেষ মুহূর্তে অংশগ্রহণ করেছে, এবং আমি আশা করব যে ভবিষ্যতের নির্বাচনে তারা পূর্ণ শক্তি নিয়ে অংশগ্রহণ করবেন, তাদের মধ্য থেকে নির্বাচন ভীতিটা কেটে যাবে, এটি আমাদের প্রত্যাশা।